আজকে গুরুত্বপূর্ণ একটি সেটিং দেখাবো তো আমরা অনেকেই দেখা গেছে আমাদের টেলিফোন আমরা সাইনেল করে রাখি যখন কোনো কাজে ব্যস্ত থাকি ঠিক আছে তো আমরা এখন কি করব যা জাস্ট আমরা আমাদের শুধু ডায়াল প্যাডটাকে আমরা সাইনেল করে রাখতে পারি তো হয়তো অনেকেই জানেন না তো যারা জানেন না আজকে ভিডিওটা দেখে জেনে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন ডাইরেক্ট উপারে তিনটা থ্রি ডট একেবারে ডাইন পাশে এখানে ট্যাপ করবে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন কল সেটিং কি করবেন এখানে ট্যাপ করবেন তো ট্যাপ করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন জাস্ট ফিলিপ টু সাইলেন্ট কল ঠিক আছে তো আপনি এখন কী করবেন এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে শাখাটা আছে এখানে শাখা দেখা যাচ্ছে ফিলিপ দি ফোন টু সাইনেল ইনকামিং কল ঠিক আছে যে কলগুলো আসবে শুধু ওই কলগুলো সাইনেল হয়ে থাকবে তো জাস্ট এটা আমরা অনেকে জানি না হয়তো এখন আমরা জেনে নেবো এখন আপনি কি করবেন এখানে একটা চিহ্ন বসাই দেবেন ঠিক আছে ওকে তো চিহ্ন বসানোর পর আপনার কিন্তু এটি সাইনেল হয়ে গেল। ঠিক আছে তো এখন শুধু যারা কল দেবে ডায়াল প্যাডে কলটা আপনার সাইনেল হয়ে থাকবে ঠিক আছে তো আপনারা তখন পরে আবার খুলে খুলে দেখতে পারবেন আপনার কলগুলি ঠিক আছে তো আবার কীভাবে অফ করবেন জাস্ট তিনটে থিডিডে ট্যাপ করবেন কল সেটিংয়ে যাবেন আবার ফিলিপ টু সাইনাল কল জাস্ট এখান থেকে আপনি উঠিয়ে নিলেন উঠিয়ে নেওয়ার পর আপনার সাইনেলটা বন্ধ হয়ে গেল এখন আবার আগের মতো হয়ে গেল তো বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই নিচে ফলো বাটুন দেখতে পাচ্ছি